Save water, save the earth, save electricity, make a digital Bangladesh, stay clean, save the environment. Okay friends, this is Mehdi Hassan and welcome again to my new video. And today's video is about 5 common email expressions. So let's get started. তো চলুন কথা বলা যাক কিছু ইউজফুল ইমেল ফ্রেজেস নিয়ে। আমি এখানে মোট 5টি ইমেল ফ্রেজেস নিয়ে কথা বলবো, যেগুলো আসলে জানার পরে আপনাদের একটা ছোট এবং অর্থবহুল ইমেল লিখতে সুবিধা করবে বলে আমার মনে হয়। তো এখানে আমি যে 5টা ফ্রেজ ইউজ করবো সেগুলো ক্রম অনুসারে আমি দেখাচ্ছি। তো চলুন সেগুলো দেখা যাক। তো এখানে আমার প্রথম যেই ফ্রেজটা আমি ইউজ করবো সেটা হচ্ছে প্লিজ ফাইন্ড অ্যাটাস্ট ড্যাশ। তো এখানে অ্যাটাচ তখনই ব্যবহৃত হয় যখন আমরা কোনো কম্পিউটার থেকে ফাইল অ্যাড করি। তো অ্যাটাচ বলতে কী বোঝায়, অ্যাটাচ যদি একটা ভার্ব তারপরে অ্যাটাচমেন্ট একটা নাউন। তো অ্যাটাচ বলতে বোঝায় এই যে অ্যাডেড কম্পিউটার ফাইল, বা যখন আমরা কম্পিউটার থেকে কোনো একটা ডকুমেন্ট বা পিডিএফ বা পিকচার যখন অ্যাড করে কাউকে পাঠাই তখন সেটা হয় হচ্ছে অ্যাটাচড। এখন আমি যদি সেন্টেন্সটা কমপ্লিট করি, সাপোজ আমি আমার রেজিউমে সেন্ড করতেছি অথবা কিছু ফটো সেন্ড করতেছি, তো সেক্ষেত্রে আমি সেটা উল্লেখ করে দেবো, ঠিক আছে। আর এটাই হচ্ছে অ্যাটাচড, যখন আমি কোনো ইনক্লুডেড ফাইল ইনক্লুড করতেছি তখন সেটা অ্যাটাচড। এখন দ্বিতীয় যেই ফ্রেজটা আমি ইউজ করবো সেটা হচ্ছে আই হ্যাভ ফরওয়ার্ডেড ড্যাশ টু ইউ, অথবা আই অ্যাম ফরওয়ার্ডিং ড্যাশ টু ইউ। এখন এই ফরওয়ার্ড বলতে কী বোঝায়, যদি ফরওয়ার্ড একটা ভার্ব এটা আবার নাউন হিসেবে ব্যবহৃত হতে পারে। তো ফরওয়ার্ডের অর্থ হচ্ছে রিসেন্ট, বা আপনার কাছে কেউ একটা ইমেল পাঠিয়েছে অলরেডি। সাপোজ কেউ একজন একটা ইমেল পাঠিয়েছে কোনো একটা ইমেল অ্যাড্রেস থেকে আপনার কাছে একটা ইমেল এসছে, ঠিক সেই ইমেলটাই আপনি আরও একজনের কাছে পাঠাতে চাচ্ছেন এবং তখন ব্যবহৃত হবে এই ফরওয়ার্ড শব্দটি। এখন যদি আমি সেন্টেন্স দুটি কমপ্লিট করতে চাই তাহলে মনে করেন সাপোজ আমি রুবেলের রেজুমি আমার আপনাকে পাঠাচ্ছি অথবা মিঠুর রেজুমি আপনাকে পাঠাচ্ছি। সাপোজ এরা দুজন আমাকে তাদের রেজুমি পাঠাইয়েছিল এবং সেটাই ফরওয়ার্ড করে আপনার কাছে পাঠাচ্ছি। এখন তিন নম্বরটা হচ্ছে আই হ্যাভ সিসিড অথবা আই হ্যাভ সিসিইডি অথবা কপিড ড্যাশ অন দিস ইমেইল। এখানে সিসিড অথবা সিসিইডি অথবা কপিড এগুলো ব্যবহৃত হয় হচ্ছে যখন আপনি একটা ইমেইল একজনকে পাঠাচ্ছেন এবং সেই একই ইমেইল আর একজনকে জানাতে চাচ্ছেন যে আসলে আমি কী করতেছি বা তাকে কী ইমেল পাঠাচ্ছি এটা আর একজনকেও জানাতে চাচ্ছেন, তখন এটা ব্যবহৃত হয়। আর এই তিনটা একই অর্থ বোঝায়। আর সিসিড অথবা সিসিইডি বা কপিড এই তিনটাই একটা কারেক্ট ইউজ, ঠিক আছে, এটা কোনো মিস ইউজ না। এবং এটা অর্থ আসলে এরকম বলছে যে টু কিপ ওয়ান সামওয়ান ইন লুপ, মানে কাউকে সংযোগে রাখা। এখন চার নাম্বার যেটা সেটা হচ্ছে ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন প্লিজ ডোন্ট হেজিটেট টু কন্ট্যাক্ট মি। এখন এই হেজিটেট বলতে কী বোঝায়, হেজিটেট বলতে সাধারণত বিব্রত বোঝানো বা বিব্রত ফিল করা অথবা টু ওয়েট, ঠিক আছে। এখন এই হেজিটেট বিষয়টা তখন ব্যবহৃত হয়, এই অত কথাটা আমি তখন ব্যবহার করবো মানে একদম লাস্টের দিকে, ইমেলের লাস্টের দিকে, যে যদি আপনার আরও কোনো কোশ্চেন থাকে প্লিজ আমাকে খুব তাড়াতাড়ি জানাবেন, বা আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন কিছু দ্বিধা না করেই। এখন একদম লাস্টে আমি যেই ফ্রেজটা বলবো সেটা হচ্ছে লুক ফরওয়ার্ড ড্যাশ আইএনজি ফ্রম ইউ, অথবা লুক ফরওয়ার্ড টু ড্যাশ আইএনজি ইউ, অথবা লুক ফরওয়ার্ড ড্যাশ এই। এখন লুক ফরওয়ার্ড টু হিয়ার ইউ, তার মানে আমি আপনার কাছ থেকে অবশ্যই বিষয়টা শুনতে চাই, ঠিক আছে, এটা আমার একটা বলতে পারেন যে এক্সাইটমেন্ট। অথবা মিটিং ইউ, মানে আমি আপনার সাথে মিট করার জন্য এক্সাইটেড। অথবা ইয়ার রিপ্লে, মানে আপনার রিপ্লে পাওয়ার জন্য আমি এক্সাইটেড। মানে এই ছিল আমাদের 5টা ফ্রেজ। আর তাছাড়া ইমেলের একদম শেষে, মানে একদম শেষে ব্যবহৃত হতে পারে ইয়োর রিগার্ডস নাম, তারপরে রিগার্ডস কারো নাম, অথবা ওয়ার্ম উইশেস কারো নাম, অথবা ইয়োর সিনসিয়ারলি বা ইয়োর ট্রুলি কারো নাম, অথবা ইয়োর সিনসিয়ারলি কারো নাম। তো এই বিষয়গুলো ব্যবহৃত হয় একদম শেষের দিকে, যেগুলো সবগুলোই ফর্মাল, অনেক ফর্মাল, এগুলো যে কোনো একটা ব্যবহার করা যেতে পারে আপনার মেইলের উপর ডিপেন্ড করে।
তো আমি আশা করব আমার এই ভিডিওটা দেখে আপনারা হয়তো বা বুঝেছেন যে আসলে এই ফ্রেজগুলো দিয়ে যদি আপনি ইমেইল লেখেন বা এগুলো যদি ইউজ করেন তাহলে ইমেইলটা একটু অর্থবহুল হবে। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, এবং যদি আমাদের এই চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যদি আমাদের ভিডিওগুলো সম্পর্কে আপডেট